কিন্তু জনাব শফিকুল আলম, 1971-এ যদি আমি প্রাণহানির ঘটনা দেখি, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রম, তো দ্বিতীয় স্বাধীনতা বলে 1971-এর যুদ্ধকে কি কিছুটা অবমূল্যায়ন করা হচ্ছে? না না, কেন কেন হবে, কেন হবে? ইয়েতে ফ্রান্সে দেখেন না, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক আছে না? এটা এটা এখনও কথা হচ্ছে যে আপনি সারা পৃথিবীতে আপনি দেখেন না এইরকম, তো ইনস্ট্যান্স আছে। তো আমরা একটা দেশ অনেক দূর এগিয়ে যায়, যাওয়ার পর ওই জনগণই মনে করে যে 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 দেশ যেভাবে এগোচ্ছে সেটা ঠিক মতো না, সেই জায়গাটা নয়। আপনি আমেরিকা দেখেন না, 1860-তে যে সিক্সটিজে যেই যুদ্ধটা হলো, যে ব্ল্যাক পিপলের ইমানসিপেশন, যে ওইটা নিয়ে পুরো আমেরিকা যুদ্ধ করলো, দুইটা গ্রুপ, এটা সাউথ এবং নর্থ যুদ্ধ করলো, আব্রাহাম লিঙ্কন অবশেষে ইয়েরা জিতলেন। জিতার পরেও কি ওদের ইমানসিপেশন হয়েছে? সেই ইমানসিপেশন আসতে আসতে সেই নাইনটিন সিক্সটিজের দিকে এসে আপনার সিভিল রাইটের অনেকগুলো যেগুলো, যেটা ধরেন এই ইয়ের আমলে, সরি, ওই সময় এটা হয়েছে যে যে মার্টিন লুথার কিংরা এই আন্দোলনগুলো করলেন, 100 বছর পরে যে আপনি পেয়েছেন। তো একটা দেশ সত্যিকার অর্থে আপনি মনে করছেন যে এটা অনেক দিক দিয়ে ঠিক মতো চলছে, কিন্তু অনেক পরে যে আপনি 40-50 বছর পরে যে আপনার মনে হচ্ছে যে না, আমার তো ঠিক মতো চলছে না, আমার এখানে মাইনরিটিরা প্রোটেক্টেড না, আমার এখানে আমার ভোটের অধিকার নাই, আমি যেই রাষ্ট্রকে করলাম সে রাষ্ট্রে আমার ভোটই আমি দিতে পারছি না, আমার কোটি কোটি ইয়াং ছেলে বড় হচ্ছে সে ভোট দিতে পারছে না, তার কোনো ডেমোক্রেটিক এক্সপ্রেশন নাই, সে তার এসপিরেশনগুলো রিফ্লেক্টেড হচ্ছে না, তাকে অনেকটা স্লেভের মতো থাকতে হচ্ছে। এই যে একটা স্লেভারির থেকে তো সে মুক্তি, যে আমি এভাবে থাকবো না। এই জন্য আমি মনে করি উনি খুবই এলোকুয়েন্টলি সেকেন্ড লিবারেশন বলেছেন, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট টার্ম। পারফেক্ট।